প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো এই কামনা করি। এখন কোভিড-19 প্রভাব আবার বেড়ে গেছে, তোমরা সকলে ঘরে থাকবে, সুস্থ থাকবে। আজ ফাতিমা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভবসিন্ধু মৃধা, সহকারী শিক্ষক গণিত। আজ আমরা গণিত বিষয়ে দ্বিতীয় অধ্যায় অর্থাৎ মুনাফা নিয়ে আলোচনা করব। তোমরা সকলে জানো যে টাকা আয় হয় তার থেকে ব্যয় করার পরে যে টাকাটা থাকে সেটা আমরা কোথাও না কোথাও জমা রাখি। এই জমা রাখাটা কোথায় আমরা রাখতে পারি? দেখো, এই টাকাগুলো আমরা বিভিন্ন ব্যাংকে জমা রাখতে পারি। এখানে বিভিন্ন ধরনের ব্যাংক আছে বাংলাদেশে, আমরা সেই টাকাটা ব্যাংকে জমা রাখতে পারি। জমা রাখার ক্ষেত্রে দেখো, মনে করো এখানে কিছু টাকা তুমি দেখতে পাচ্ছ, টাকা এখানে কত টাকা আছে? 500 টাকা আছে। এই 500 টাকা যদি আমরা ব্যাংকে জমা রাখি, তাহলে যে টাকাটা জমা রাখবো সেই টাকাকে বলা হয় কি, কি বলতো? হ্যাঁ, আসল। এই আসল টাকাটা যদি আমরা কোনো ব্যাংকে জমা রাখি, জমা রাখার পরে ব্যাংক কিছুটা অতিরিক্ত টাকা দেবে। অর্থাৎ আমরা যদি এই আসল টাকাটা 1 বছরের জন্য ব্যাংকে জমা রাখি এবং 1 বছর পরে ব্যাংকে যে সম্পূর্ণ টাকাটা তুলতে চাই, তাহলে দেখব আমাদের ব্যাংক কিছুটা বেশি টাকা দিয়েছে। কত টাকা বেশি দিয়েছে? ধরে নিলাম আমাদের এই যে টাকাটা দেখা যাচ্ছে 500 টাকার উপরে কিছু টাকা বেশি দিয়েছে, যে এখানে 20-40 টাকা বেশি দিয়েছে। এই যে 40 টাকা, এই 40 টাকাকে আমরা কি বলতে পারি? এই 40 টাকাটা হচ্ছে মুনাফা। আর এই আসল এবং এই মুনাফা মিলে যেটা পাই সেটাকে বলা হয় মুনাফা আসল। তাহলে কি পেলাম? আসল টাকা থেকে আমরা পেলাম মুনাফা, আর এই আসল আর মুনাফা মিলে আমরা পেলাম মুনাফা আসল। অর্থাৎ আমাদের বৃদ্ধি পেল কি? মুনাফা। আজ আমাদের পাঠের বিষয় মুনাফা। আজকের পাঠ শেষে আমরা যেটা জানতে পারবো বা তোমরা যেটা বলতে পারবে, শিখতে পারবে, আজকের পাঠ শেষে তোমরা যেটা শিখবে সেটা দেখো কি কি শিখতে পারবে। মুনাফা কি তা তোমরা বলতে পারবে, সরল মুনাফার হার তোমরা ব্যাখ্যা করতে পারবে, সরল মুনাফা সংক্রান্ত সমস্যা সমাধান করতে পারবে। এখন দেখো, এই মুনাফা কাকে বলে বা মুনাফা কি? মুনাফা কি? দেখো, কোনো একটি খাতে অর্থ বিনিয়োগ করার কারণে একটি নির্দিষ্ট সময় পর বিনিয়োগকৃত টাকার পরিমাণ উক্ত নির্দিষ্ট সময় ও নির্দিষ্ট হারের ভিত্তিতে যে অতিরিক্ত অর্থ পাওয়া যায় তাকে মুনাফা বলে। তাহলে কি বললাম? কোনো একটি খাতে, যে কোনো খাত হতে পারে, অর্থ বিনিয়োগ করার কারণে একটি নির্দিষ্ট সময় পর, সেটা 1 বছর হতে পারে, 2 বছর হতে পারে, 3 বছর হতে পারে, 5 বছর হতে পারে, এই যে নির্দিষ্ট সময় পর উক্ত টাকা বা একটা নির্দিষ্ট হারে ভিত্তিতে কিছু অতিরিক্ত অর্থ পাওয়া যায় তাকে আমরা বলবো মুনাফা। অর্থাৎ কোনো একটি খাতে অর্থ বিনিয়োগ করার কারণে একটি নির্দিষ্ট সময় পর বিনিয়োগকৃত টাকার পরিমাণ উক্ত নির্দিষ্ট সময় ও নির্দিষ্ট হারের ভিত্তিতে যে অতিরিক্ত অর্থ পাওয়া যায় তাকে মুনাফা বলে। সাধারণত ব্যাংকে টাকা গচ্ছিত রাখলে বা কাউকে টাকা ধার দিলে বা কোনো ব্যবসায় টাকা বিনিয়োগ করলে মুনাফা পাওয়া যায়। এবার দেখো, এই মুনাফা
কয় প্রকার? দুই প্রকার। কি কি? একটা হচ্ছে সরল মুনাফা, আর একটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। তাহলে মুনাফা কয় প্রকার? একটা হচ্ছে সরল মুনাফা, আর একটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। এই দুই প্রকার মুনাফা। এবার দেখো, আমরা আজকে যেটা শিখব সেটা হচ্ছে সরল মুনাফা। সরল মুনাফাটা কি? সরল মুনাফা দেখো, যে শুধু প্রারম্ভিক মূলধনের উপর প্রতি বছর যে মুনাফা হিসাব করা হয় তাকে সরল মুনাফা বলা হয়। তাহলে কি বললাম, শুধু প্রারম্ভিক মূলধন, অর্থাৎ শুরুতে যে মূলধনটা রাখা ছিল বা যে অর্থটা রাখা হয়েছিল সেই অর্থের উপরে যে মুনাফা হিসাব করা হয় তাকে বলা হয় সরল মুনাফা। শুধু মুনাফা বলতো আমরা বুঝি সরল মুনাফা। এবার দেখো বিনিয়োগ কি। বিনিয়োগ, বিনিয়োগ হলো একটি মূলধন যা দ্বারা একজন ব্যবসায়ী বা ব্যবসায়ী তার ব্যবসা সংক্রান্ত সকল কার্যক্রমের ব্যয় সম্পন্ন করেন। আসল বা মূলধন কি? ব্যবসায়ী বিনিয়োগকৃত বা ব্যাংকে গচ্ছিত প্রথম টাকা বা কাউকে ঋণ হিসেবে প্রদান করা টাকাকে আসল বা মূলধন বলে। তাহলে আসল বা মূলধন কাকে বলে? যে ব্যবসায় বিনিয়োগকৃত বা ব্যাংকে গচ্ছিত প্রথম টাকা বা কাউকে ঋণ হিসেবে প্রদান করা টাকাকে আসল বা মূলধন বলা হয়। এরপরে মুনাফা আসল বা সমৃদ্ধি মূল। আসলের সাথে মুনাফা যোগ করে প্রাপ্ত টাকাকে আমরা বলি কি? মুনাফা আসল। তাহলে আসল আর মুনাফা মিলে হবে কি? মুনাফা আসল। মুনাফার হার সাধারণত 100 টাকার 1 বছরের মুনাফাকে বলা হয় মুনাফার হার। তাহলে মুনাফার হার কাকে বলবো? সাধারণত 100 টাকার 1 বছরের মুনাফাকে বলা হয় মুনাফার হার। মুনাফার সময়কাল, কোন নির্দিষ্ট টাকার উপর যে সময়ের জন্য মুনাফা হিসাব করা হয় তাকে মুনাফার সময়কাল বলে। যে একটা নির্দিষ্ট টাকার উপরে যে সময়ের জন্য যতটুকু সময় বা যে কয় বছর হতে পারে, মাস হতে পারে, সেই সময়ের জন্য যে মুনাফা হিসাব করা হয় এই সময়টাকে বলা হয় সময়কাল। এরপরে দেখো সরল মুনাফা সংক্রান্ত যে সূত্র, আমরা সাধারণত বিভিন্ন নিয়মে সরল মুনাফা বের করতে পারি বা নির্ণয় করতে পারি। তবে এই অধ্যায়ের অঙ্কগুলো করার জন্য আমরা একটি মাত্র সূত্র ব্যবহার করে এই সরল মুনাফার অঙ্ক সব কয়টা করতে পারব। অর্থাৎ আমাদের এর জন্য বেশি সূত্র জানার প্রয়োজন হবে না, একটা নির্দিষ্ট সূত্র থেকে আমরা সব কয়টা অঙ্ক করতে পারব। কি সূত্রটা? দেখো সরল মুনাফা সমান হচ্ছে আসল গুণ মুনাফার হার গুণ সমান। এই সরল মুনাফাকে যদি আমরা আই দিয়ে প্রকাশ করি, আই সমান হচ্ছে সরল মুনাফা, তাহলে আই সমান পি, অর্থাৎ আসল প্রিন্সিপাল, এটাকে পি দিয়ে হিসাব করলাম। আর হচ্ছে মুনাফার হার, আর সময় হচ্ছে এন। তাহলে আই সমান পি আর এন। আবার মুনাফা আসল সমান আসল যোগ মুনাফা, অর্থাৎ মুনাফা আসলকে যদি আমরা এ দ্বারা সূচিত করি তাহলে এ সমান পাবো পি যোগ আই সমান পি যোগ পি আর এন। তাহলে কি বললাম, এখানে আইটা কি সরল মুনাফা বা প্রফিট, পিটা কি মূলধন বা প্রিন্সিপাল, আর হচ্ছে মুনাফার হার বা রেট অফ ইন্টারেস্ট, আর এন হচ্ছে সময় টাইম, আর এ হচ্ছে মুনাফা আসল অ্যামাউন্ট অফ টোটাল অ্যামাউন্ট।
টোটাল অ্যামাউন্ট বা অ্যামাউন্ট বোঝায়, এটা হচ্ছে মুনাফা আসল। আমরা এই সূত্র দিয়ে অঙ্ক করব। এখন দেখো অঙ্ক দেখি, তোমাদের বইয়ের 4 নম্বর অঙ্ক এটা তোমরা বের করো। 4 নম্বর অঙ্কটা কি আছে দেখো, এই সূত্র দিয়ে আমরা 4 নম্বর অঙ্কটা শুরু করি। সেখানে আছে বার্ষিক শতকরা মুনাফার হার 10.50% হলে 2000 টাকার 5 বছরে মুনাফা কত হবে। তাহলে এখানে কি কি দেওয়া আছে, মুনাফার হার দেওয়া আছে 10.50, আসল দেওয়া আছে 2000 টাকা, আর সময় দেওয়া আছে 5 বছর। তাহলে দেখি কি কি দেওয়া আছে, দেওয়া আছে মূলধন পি সমান 2000 টাকা, মুনাফার হার আর সমান 10.50%, এটাকে যদি আমরা ভাঙিয়ে নিই তাহলে 10.50/100 মানে পার্সেন্টেজটা উঠে যে ভাগ 100 অনুপাত চলে আসলো, এটাকে ক্যালকুলেশন করলে আমাদের আসবে 0.105। এরপরে আছে সময় এন সমান 5 বছর, আমাদের বের করতে বলছে মুনাফা কত। তাহলে আমরা জানি কি, আমরা যেটা জানি সূত্র সেটা হচ্ছে কি, যে মুনাফা আই সমান পি আর এন, এটা জানি আমরা এই সূত্র দিয়ে বের করতে পারবো। অর্থাৎ আমাদের এখানে বের করতে হবে আই, আমরা এই সূত্র দিয়ে মুনাফা বের করি। তাহলে প্রথমে আমরা লিখব, আমরা জানি কি, জানি আই সমান পি আর এন। এবার মানগুলো বসাই, পি এর মান আমাদের কত ছিল 2000 টাকা, আর এর মান 0.105, আর সময় এন 5। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেটরে গুণ করি তাহলে পাবো 1050 টাকা। অর্থাৎ আমরা যে মুনাফা পেলাম সে মুনাফাটা কত, 1050 টাকা। তাহলে এই নিয়মে আমরা অঙ্ক অন্য অঙ্কগুলোও করতে পারবো, এখান থেকে আমরা যে কোনো অঙ্ক করতে পারবো, ঠিক আছে। এরপরে আরো একটা বিষয়, আরো একটা অঙ্ক আমরা করি, আরো একটা অঙ্ক কি করব দেখো, আমরা 13 নম্বর অঙ্কটা বের করি। 13 নম্বর অঙ্কে কি আছে, বলা আছে কোনো আসল 3 বছরে মুনাফা আসলে 1578 টাকা, এবং 5 বছর মুনাফা আসলে 1830 টাকা হয়। আসল ও মুনাফার হার নির্ণয় করো, নির্ণয় করি। প্রথমে দেখো আমরা ধরে নিই বা মনে করি মূলধন সমান পি টাকা, আর কি মুনাফার হার আর পার্সেন্ট আমরা এই দুটা ধরে নিলাম। মূলধন বা আসল আমরা ধরে নিলাম কত, পি টাকা, এবং মুনাফার হার ধরলাম আর পার্সেন্ট। অতএব 3 বছরে মুনাফা তাহলে কত হবে, পি আর গুণ 3 টাকা সমান 3 পি আর টাকা। আবার 5 বছরে মুনাফা কত হবে, পি আর গুণ 5, অর্থাৎ 5 পি আর টাকা। তাহলে আমরা এখানে 3 বছরে মুনাফা পেলাম কত, 3 পি আর, এবং 5 বছরে মুনাফা পেলাম কত, 5 পি আর। এবার দেখো তাহলে প্রশ্ন মতে আমরা কি লিখতে পারি, পি যোগ 3 পি আর সমান 1578, আর দ্বিতীয়ত পি যোগ 5 পি আর সমান 1830। এই দুটাকে আমরা এক কাজ করি, 1 নম্বরকে 5 দ্বারা এবং 2 নম্বরকে 3 দ্বারা গুণ করি, করে আমরা পি আরটাকে উঠিয়ে দিই, তাহলে আমরা পি এর মানটা পাবো। এখন 5 দিয়ে যদি 1 নম্বরকে গুণ করি তাহলে পাবো 5 পি যোগ 15 পি আর সমান 7890। এবার 2 নম্বরকে যদি 3 দ্বারা গুণ করি তাহলে পাবো 3 পি যোগ 15 পি আর সমান 5490। এবার
বিয়োগ করি। দেখো বিয়োগ করলে কি হবে, বিয়োগ করলে 15 পি আর আর 15 পি আর কেটে গেল, থাকবে কি 2 পি আর সমান কত 2400। তাহলে পি সমান কত ভাগ করি, পি সমান তাহলে 2400 ভাগ 2, অতএব পি সমান 1200। তাহলে আমরা পি এর মান পেয়ে গেলাম। এবার পি এর মান যখন পেয়ে গেলাম, আমরা আর এর মান বের করব। যে কোনো ভাবে বের করতে পারি, আমরা পি এর মানটা 1 নম্বর সমীকরণে বসিয়ে দিই। তাহলে আমরা 1 নম্বর সমীকরণে যদি পি এর মানটা বসাই, তাহলে পাবো কি 12 যোগ 3 গুণ 1200 যোগ 8 সমান 1578। এটা ক্যালকুলেশন করলাম, তাহলে 1200 যোগ 3600 আর সমান 1500। এবার 3600 আর সমান 1500, 78 বিয়োগ 1200, এবার এটা ভাগ হয়ে গেল 378 বিয়োগ করে 378। ওকে আমরা ভাগ করলাম 3600 দিয়ে, তাহলে আর সমান পেলাম 0.105। এবার এটাকে যদি আমরা শতকরায় প্রকাশ করি, তাহলে পাবো 0.105 × 100%, অর্থাৎ 10.5%। তাহলে আমরা মুনাফার হার পেলাম কত, 10.5%। আমরা আগে পেয়েছি, আসল পেয়েছি 1200 টাকা, আর এখন মুনাফার হার পেলাম 10.5%। তাহলে আমাদের কি কি বের করার কথা ছিল, আসল এবং মুনাফার হার আমরা পেয়ে গেছি। তাহলে এই নিয়মে আমরা অন্য সব অঙ্কগুলোই করতে পারবো। তোমরা এগুলো চেষ্টা করবে যে এই নিয়মের অঙ্কগুলো করার। আমি তোমাদের একটা বাড়ির কাজ দিয়েছি, বাড়ির কাজটা হচ্ছে কোন আসল 4 বছরে মুনাফা আসলে 7440 টাকা, এবং 6 বছরে মুনাফা আসলে 8400 টাকা। তোমাদের ক নম্বরে যেটা বের করতে হবে, সেটা হচ্ছে 7.5% হার মুনাফায় 5000 টাকা 3 বছর পরে সমৃদ্ধি মূল কত হবে। খ নম্বরে যেটা করতে হবে, সরল মুনাফার হার নির্ণয় করো। গ নম্বরে যেটা আছে, 6 বছরের মুনাফা আসলে 6 বছরের মুনাফা আসলকে 8% মুনাফায় ব্যাংকে জমা রাখলে কত বছরে দ্বিগুণ হবে। তাহলে তোমরা এই অঙ্কগুলো করবে এবং এগুলো খাতায় জমা রাখবে, পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হলে তোমাদের স্কুল যখন খুলবে, তোমরা অবশ্যই ক্লাসে এগুলো দেখাবে। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থেকো। তোমাদের সকলের সুস্থতা কামনা করে শেষ করছি।